Allahu Rahman Rahim. Hello, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? স্কিল পোর্টাল বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2I এর উদ্যোগে ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইনস্ট্রাক্টর সিভিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ পর্ব সিভিলের ছাত্রছাত্রী, তোমাদের আজকের বিষয় সার্ভেইং টু, সাবজেক্ট কোড 66444। এখানে প্রথম অধ্যায়গুলি বেশ ছোট ছোট, সেই জন্য আমি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়কে সংকলিত করে খুব সংক্ষিপ্ত চ্যাপ্টারগুলিকে একসাথে নিয়ে এসেছি। আজকের বিষয় পরিচিতি, আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা কথা বলব, লেভেল, লেভেলিং, লেভেল যন্ত্রের পরিচিতি, লেভেল যন্ত্রের সমন্বয়, লেভেল যন্ত্রের মৌলিক রেখা ও এদের পারস্পরিক সম্পর্ক, কলিমেশন রেখার পরীক্ষা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে জিনিসগুলি খেয়াল করবা, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তবে সহজ বুঝতে চেষ্টা করবে। বাস্তব জীবনে এই সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজে লাগে। প্রথমে আমরা কথা বলবো লেভেল। লেভেল মূলত একটি দূরবীন যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে আমরা ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করি। এটি একটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই যন্ত্র দ্বারা এক অনুভূমিক তলের বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা যায়। এর আইপিস থাকে, অবজেক্ট পিস থাকে এবং একটি ডায়াফ্রামের উপর ক্রস হেয়ার থাকে। এটি মূলত সাধারণ দূরবীনের মতোই, তবে বিশেষত্ব হচ্ছে এটি একটি তেপায়া বা স্ট্যান্ডের উপরে বসানো থাকে। এটা বিভিন্ন ধরনের লেভেল যন্ত্র হয়ে থাকে, ডাম্পি লেভেল, কুকস রিভার্সিবল লেভেল, ওয়াই লেভেল, অটোমেটিক লেভেল, ডিজিটাল লেভেল। আমাদের সরকারি পলিটেকনিকগুলিতে সব ইনস্টিটিউটেই অটোমেটিক লেভেল এবং ডিজিটাল লেভেল ব্যবহার হচ্ছে। এই যন্ত্রগুলি সচরাচর যে কোনো প্রতিষ্ঠানে সংস্থাতেই ব্যবহার করা হয়, সুতরাং তোমাদের কর্মক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়। সুতরাং তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করবে। এরপর লেভেলিং। লেভেল যন্ত্র দিয়ে যেই কাজ করা হয়, অর্থাৎ লেভেল যন্ত্র দিয়ে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাকেই বলা হয় লেভেলিং। অর্থাৎ এটা একটা প্রক্রিয়া, ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা পরিমাপের প্রক্রিয়া। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ফ্লাই লেভেলিং, প্রোফাইল লেভেলিং, চেক লেভেলিং, রেসিপ্রোকাল লেভেলিং, বিভিন্ন ধরনের হয়ে থাকে কর্মক্ষেত্রে একটা যেখানে যে ধরনের প্রয়োজন। পরবর্তীতে আমরা এগুলি নিয়ে বিশদ আলোচনা করব। উপাত্ত তল, এই যে আমরা উচ্চতা বা গভীরতা মাপব, এটা কোনো একটা নির্দিষ্ট বিন্দু, স্থায়ী বিন্দু বা স্মারক বিন্দু সাপেক্ষে মাপতে হবে। ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুগুলির অবস্থান পৃথিবীর কেন্দ্র থেকে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেহেতু ভূপৃষ্ঠ বন্ধুর, কোথাও উঁচু কোথাও নিচু। যেমন সমুদ্রপৃষ্ঠের শান্ত পানির উচ্চতা ভূপৃষ্ঠের পৃথিবীর কেন্দ্র থেকে সব জায়গায় একই দূরত্বে অবস্থিত, যার জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু একই না হওয়ায় ভূপৃষ্ঠকে আমরা সমতল পৃষ্ঠ বলতে পারি না। আমাদের সমতল পৃষ্ঠও বুঝতে হবে। সমতল পৃষ্ঠ হচ্ছে গড় সমুদ্রপৃষ্ঠের যেই কাল্পনিক তল, এর সমান্তরাল যে কোনো তলই হচ্ছে সমতল। এই কাল্পনিক যে কোনো তল হচ্ছে সমতল। পৃথিবী পৃষ্ঠে যেহেতু বিভিন্ন বিন্দুর উচ্চতা বিভিন্ন ধরনের, শুধুমাত্র আমরা পৃথিবী পৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠের মুক্ত তলটাকে আমরা একটি শান্ত এবং একই তলের, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে
একই উচ্চতায় বিবেচনা করতে পারি, সেই জন্য সমুদ্রপৃষ্ঠের তলকেই আমরা একটি ডেটাম বা স্মারক তল হিসাবে বিবেচনা করি এবং ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর উচ্চতা ওই স্মারক তলের সাপেক্ষেই নির্ণয় করা হয়। এই তলকে ডেটাম বলা হয়। মিন সি লেভেল, গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হচ্ছে আনুমানিক 19-20 বছরের গড় সমুদ্রপৃষ্ঠের যেই উচ্চতা, বিভিন্ন সময়ে দীর্ঘদিনের যেই গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতার রেকর্ড করা হয় সেই রেকর্ডকে একটি গড় করে যেই উচ্চতা পাওয়া যায়, যে গড় মান পাওয়া যায় সেই মানকে শূন্য বিবেচনা করে যেই মান পাওয়া যায় তা সেটাই হচ্ছে গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বা MSL, মিন সি লেভেল। এই মিন সি লেভেল বরাবর যদি একটি কাল্পনিক তল বিবেচনা করি সেটাই হচ্ছে একটি সমতল। এর সমান্তরাল যে কোনো রেখাই, যে কোনো ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের নিচে যে কোন রেখা কল্পনা করলে সেই রেখাটি হচ্ছে সমতল রেখা। মনে রাখতে হবে সমতল রেখা একটি বক্ররেখা। সমতল রেখার সাথে একটি স্পর্শক যদি টানি সেই স্পর্শক রেখা হচ্ছে অনুভূমিক রেখা। এখানে অবশ্যই খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যে সমতল রেখা একটি বক্ররেখা কিন্তু অনুভূমিক রেখা হচ্ছে একটি সরল রেখা। আমাদের দৃষ্টি রেখা একটি সরল রেখা, পৃথিবীর পৃষ্ঠ একটি বক্ররেখা। আমাদের দৃষ্টি রেখা যদি বক্ররেখা হতো তাহলে কিন্তু আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে সিঙ্গাপুর দেখতে পারতাম, আমরা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দেখতে পারতাম শক্তিশালী দূরবীন ব্যবহার করে। যেহেতু আমাদের দৃষ্টি রেখা অনুভূমিক সেহেতু আমরা 20 কিলোমিটার দূরেও যদি একটি বস্তু থাকে যেটা আমাদের দৃষ্টি রেখার নিচে চলে গেলে, যেমন আমরা সূর্য অস্ত যখন দেখি তখন সূর্য কি সমুদ্রের ভিতর ডুবে যায়? না, সূর্য সমুদ্রের ভিতর ডুবে যায় না, সূর্য আমাদের দৃষ্টি রেখা থেকে নিচে নেমে যায়, সেই জন্য আমরা ওই স্থানে দাঁড়িয়ে সূর্যকে দেখতে পারি না। এই হচ্ছে অনুভূমিক রেখা এবং সমতল রেখা। অনুভূমিক রেখা এবং সমতল রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটি রেখা টানি বা বিবেচনা করি সেই রেখাটা হচ্ছে উলম্ব রেখা। ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর উচ্চতাকে বলা হয় RL, অর্থাৎ কোনো উপাত্ত তল থেকে, কোনো স্মারক তল থেকে কোনো বিন্দুর উচ্চতা, এটাকে বলা হয় RL বা রিডিউসড লেভেল, বা বাংলায় বলে হ্রাসকৃত তল। এখানে হ্রাসকৃত তল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। এই হচ্ছে আমাদের বিভিন্ন উপাত্ত তলের বিষয়। এই উপাত্ত তল থেকে যদি কোনো বিন্দুর উচ্চতা স্থায়ী কোনো ফলকে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় বেঞ্চমার্ক। পৃথিবীর প্রত্যেকটা বিন্দুরই একটি এলিভেশন বা উচ্চতা আছে, অর্থাৎ গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে একটি উচ্চতা আছে, কিন্তু কোনো বিন্দুর উচ্চতা যদি লিপিবদ্ধ থাকে সেই উচ্চতাকে বলা হয় বেঞ্চমার্ক। এখন বেঞ্চমার্ক বিবেচনার জন্য যেই MSL, বিশ্বের বিভিন্ন বিন্দু, বিভিন্ন দেশের MSL বিভিন্ন। বাংলাদেশ যখন পাকিস্তানের অধীন ছিল তখন করাচির সমুদ্রপৃষ্ঠের উচ্চতাকে আমাদের দেশের জন্য MSL বিবেচনা করা হতো, যদিও পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে অনেক দূরে ছিল। যেহেতু আমরা পশ্চিম পাকিস্তানের অধীন ছিলাম সেহেতু আমাদের ওটাই মেনে নিতে হয়েছিল, কিন্তু বর্তমান স্বাধীন হওয়ার পর 71 সালের পর আমাদের নিজস্ব কক্সবাজারের গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতাকে আমরা ডেটাম হিসাবে ধরে নিয়েছি। ভারতের জন্য গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হচ্ছে মুম্বাইয়ের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের MSL বিভিন্ন কেন? কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আমরা একই বিবেচনা করলেও মূলত এটা এক না, কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা যদি ধরে নিই পানামা ক্যানেলের কথা যদি বলি, পানামা ক্যানেলের পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ পাশে দুটি মহাসাগর, উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আটলান্টিক এবং প্যাসিফিক ওশান। এই আটলান্টিক এবং প্যাসিফিক ওশানের
মিন সি লেভেলে সাগরের উচ্চতার পার্থক্য হচ্ছে 26 মিটার। তাহলে সুতরাং অবশ্যই বুঝতে হবে যে এটা এক নয়। আরেকটা জিনিস, আমরা ভূপৃষ্ঠকে কেন সমতল বলি, এভারেস্ট শৃঙ্গ আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হচ্ছে এভারেস্ট, যার উচ্চতা 8.84 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে 6371 কিলোমিটারের সাপেক্ষে খুবই কম। এটা আমরা উদাহরণ দেওয়ার জন্য বলতে পারি, যদি 2 মিটার ব্যাসের একটি প্লাস্টিকের বলের উপরে 1.38 মিলিমিটার একটি বস্তু বিবেচনা করি, এটাই হচ্ছে পৃথিবীর সাপেক্ষে হিমালয়ের উচ্চতা। সুতরাং অন্যান্য বস্তু খুবই নগণ্য। বেঞ্চমার্ক বা স্থায়ী স্মারক, যেহেতু পৃথিবীর প্রত্যেকটা বিন্দুরই একটি উচ্চতা আছে, অর্থাৎ কোনো ডেটাম থেকে, কোনো রেফারেন্স লাইন থেকে উচ্চতা আছে, যেটাকে আমরা আরএল বলি, সেই আরএলটা যদি কোনো একটা স্থায়ী ফলকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান দ্বারা লিপিবদ্ধ করা থাকে কোনো একটা ফলকে, তখন সেই ফলককে আমরা বলবো বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক 4 ধরনের হয়। জিটিএস, গ্রেট ট্রায়াঙ্গুলেশন সার্ভে বেঞ্চমার্ক, যেটা কোনো দেশের সীমানা, দুইটা দেশের সীমানা নির্ধারণ বা কোনো দেশের মানচিত্র তৈরি করার জন্য স্থাপন করা হয়, যখন বিশাল আকারে কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো আন্তর্জাতিক মানের তৃতীয় কোনো প্রতিষ্ঠানের দ্বারা জরিপ করা হয়, সেই ক্ষেত্রে যেই বেঞ্চমার্ক স্থাপন করা হয় সেটা হচ্ছে স্থায়ী বেঞ্চমার্ক, জিটিএস, এটা একটা স্থায়ী বেঞ্চমার্ক। 2 নম্বর, স্থায়ী বেঞ্চমার্ক বা পার্মানেন্ট বেঞ্চমার্ক। পার্মানেন্ট বেঞ্চমার্ক, স্থায়ী বেঞ্চমার্ক, জিটিএস বেঞ্চমার্কের সাপেক্ষে বিভিন্ন স্থানে, জিটিএস বেঞ্চমার্কের সংখ্যা দেশে খুব কম থাকে এবং সরকারি প্রতিষ্ঠানগুলি যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, রেলওয়ে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা, বন্দর, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান প্রকৌশল কাজের সাথে জড়িত, তাদের প্রয়োজনে তারা জিটিএস বেঞ্চমার্ক থেকে স্থায়ী বেঞ্চমার্ক তাদের নিজস্ব প্রকল্প এলাকায় স্থানান্তর করে নেয়, স্থাপন করে নেয়, এবং সেটাই হচ্ছে স্থায়ী বেঞ্চমার্ক। অস্থায়ী বেঞ্চমার্ক বা টেম্পোরারি বেঞ্চমার্ক, টেম্পোরারি বেঞ্চমার্ক কোনো একটি লেভেল কাজ চলাকালে সময় যদি কাজের বিরতি দেওয়ার প্রয়োজন পড়ে সেই, বা কোনো একদিনের কাজ বন্ধ থাকার প্রয়োজন পড়ে, তখন অস্থায়ীভাবে কোনো একটি কালভার্ট বা ব্রিজ বা বিল্ডিং এর প্লিন্থ লেভেলে যেই অস্থায়ীভাবে বেঞ্চমার্ক স্থাপন করা হয় তাই হচ্ছে অস্থায়ী বেঞ্চমার্ক। পরবর্তীতে কাজ শুরু হয়ে গেলে অস্থায়ী বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা থাকে না। ধার্যকৃত বেঞ্চমার্ক ছোট প্রজেক্টের কাজের জন্য, যে কোনো একটি বিল্ডিং বা মার্কেট তৈরি করার জন্য, যেখানে জিটিএস বেঞ্চমার্ক বা পার্মানেন্ট বেঞ্চমার্কের সহযোগিতার প্রয়োজন নেই, শুধু ধরে নিলেই হয় আশেপাশে কোনো স্থায়ী রেলপথ বা সড়ক, কালভার্ট ইত্যাদি থেকে বেঞ্চমার্ক স্থানান্তর করে আনলেই ছোট প্রজেক্টের জন্য যে কোনো ধার্যকৃত বেঞ্চমার্ক ধরে নিয়ে কাজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটাই করা হয়, কিন্তু স্থায়ী সরকারি কোনো বড় প্রকল্পের ক্ষেত্রে স্থায়ী বেঞ্চমার্ক বা জিটিএস বেঞ্চমার্কের সহযোগিতা নেওয়া হয়, কিন্তু ধার্যকৃত বেঞ্চমার্ক সহজ কাজ, ছোটখাটো কাজের জন্যই ব্যবহার করা হয়। লেভেল যন্ত্র, লেভেল মূলত একটা দূরবীন, মনোকুলার দূরবীন। আমরা বাইনোকুলারে হচ্ছে 2টা দূরবীন থাকে, মনোকুলার দূরবীন হচ্ছে 1টা দূরবীন থাকে। এটা আসলে একটা খুব সিম্পল একটা দূরবীন, যেই দূরবীনে আইপিস থাকে, অবজেক্ট গ্লাস থাকে, এবং ডায়াফ্রাম অতিরিক্ত হচ্ছে, সাধারণ জনগণ যেগুলি ব্যবহার করে তার থেকে সাধারণ হচ্ছে আমাদের এখানে একটা ডায়াফ্রাম থাকবে, ডায়াফ্রামে একটা ক্রস হেয়ার থাকবে, অর্থাৎ এর ভিতর দিয়ে তাকালে একটা ক্রস চিহ্ন দেখা যাবে, সেটাই হচ্ছে আমাদের লেভেল যন্ত্রের বিশেষত্ব। সাধারণ দূরবীনের থেকে এখানে এটা আলাদা। এরপর লেভেল যন্ত্রের আর যেই সব অংশ থাকে, উপরে একটা গান সাইট থাকে বা এটাকে পিপ সাইটও বলা হয়, টার্গেট করার জন্য দূরবীনের আইপিস থাকে, যেদিকে চোখ রাখা হয় এটা আইপিস, আর অবজেক্ট বা বস্তুর দিকে যেই অংশটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট লেন্স। এরপর স্পিরিট লেভেল থাকে, ফোকাসিং স্ক্রু থাকে,
ফোকাসিং, অবজেক্ট ফোকাসিং করার জন্য, অর্থাৎ স্টাফকে স্পষ্টভাবে দেখার জন্য ফোকাসিং স্ক্রু থাকে। এই হচ্ছে এটা একটা সাইড ভিউ। এখানে কি কি অংশ থাকে, আমরা হরিজেন্টাল সার্কেল, এখানে হরিজেন্টাল অ্যাঙ্গেল অনুভূমিক কোণ দেখা যাবে, এটা স্লাইডিং স্লো মোশন, হরিজেন্টাল স্লো মোশন স্ক্রু, এটা অবজেক্ট ফোকাসিং স্ক্রু ডাইভেট। এই অটোমেটিক লেভেলের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টগুলি কি, সামনে থাকে অবজেক্ট লেন্স, পিছনের দিকে অর্থাৎ চোখের দিকে থাকে আইপিস লেন্স, এর ঠিক সামনে থাকে ক্রস হেয়ার। ক্রস হেয়ারের অবস্থানটা এখানে। এই হচ্ছে ইন্টারনাল মেকানিজম, এইভাবে কাজ করে। আমরা দূরবীন যন্ত্র দিয়ে বা লেভেল যন্ত্র দিয়ে যেই কাজ করব, অর্থাৎ উচ্চতা বা গভীরতা মাপার জন্য যেই স্কেল ব্যবহার করব, সেই স্কেলের নাম হচ্ছে স্টাফ। স্টাফ হচ্ছে একটি প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা কাঠের তৈরি একটা স্কেল বিশেষ, যে স্কেলের নিচ থেকে উপরের দিকে দাগ কাটা থাকে। এটা বিভিন্ন রঙের হয়, রঙিন করার উদ্দেশ্য হচ্ছে দূর থেকে, অনেক দূর থেকে যেন বোঝা যায়, এবং এক এক অংশ অর্থাৎ কখনো 1 মিটার, কখনো 50 সেন্টিমিটার, ভিন্ন ভিন্ন আলাদা রং করা হয় যেন দূর থেকে এটা সহজে বোঝা যায়। এটার অবশ্যই নিচে থেকে 0 থেকে উপরের দিকে দাগ কাটা থাকে, এবং অনেক দূর থেকে যেন পড়া যায় সেই হিসাবে থাকে। স্টাফ পার্ট প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে স্বয়ং পঠনশীল স্টাফ বা সেলফ রিডিং স্টাফ, অর্থাৎ যিনি যন্ত্র পরিচালনা করবে, যিনি লেভেল যন্ত্রে চোখ রাখবে, তিনি যদি সরাসরি নিজেই স্টাফ পার্ট লিখতে পারে, দেখতে পারে, তাহলে সেটা হচ্ছে স্বয়ং পঠনশীল বা সেলফ রিডিং স্টাফ। আর চাঁদমারি স্টাফ খুব সূক্ষ্ম কাজের জন্য, প্রিসাইজড সার্ভের ক্ষেত্রে, যখন প্রধান স্কেলের সাথে আর আরেকটি স্লাইডিং স্কেল লাগানো থাকে, যেটা একটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের দাগগুলি এত সূক্ষ্ম থাকে যে লেন্স দিয়ে সেটা দেখা যায় না। লেভেল যন্ত্র যিনি পরিচালনা করে উনি এই পার্টটা নিতে পারে না, যেহেতু এখানে হিসাবের ব্যাপার আছে, ভার্নিয়ারের ব্যাপার আছে, সেহেতু যারা স্টাফ পরিচালনা করে তারাই এই পার্টটা নিতে পারে। যিনি যন্ত্র পরিচালনা করে উনি শুধু স্লাইডিং স্কেলটাকে উপরে নিচে নেওয়ার নির্দেশনাই দেন। এখন মৌলিক রেখাগুলি কি, লেভেল যন্ত্রের ফান্ডামেন্টাল লাইন্স গুলি হচ্ছে প্রধানত 4টা রেখা, কলিমেশন রেখা, দূরবীনের অক্ষ, উলম্ব অক্ষ, বাবল অক্ষ। কলিমেশন রেখা হচ্ছে, কলিমেশন রেখা হচ্ছে ক্রস হেয়ারের ছেদবিন্দু থেকে অভিলক্ষ কাচের আলোক কেন্দ্র হয়ে স্টাফ পর্যন্ত বর্ধিত রেখাই হচ্ছে কলিমেশন রেখা। আমি এখানে চিত্রে এ বি সি এক্স নাম দিয়ে দেখিয়েছি। এখানে তোমরা খেয়াল করো, ক্রস হেয়ার, এই ক্রস হেয়ার হচ্ছে বি বিন্দু, ক্রস হেয়ারের ছেদবিন্দু। এখানে ক্রস হেয়ার, এখানে একটা ক্রস চিহ্ন থাকে, বড় ক্রসটাই হচ্ছে ক্রস হেয়ার, আর এখানে আরো ছোট ছোট 2টি দাগ থাকে, এগুলিকে বলা হয় স্টেডিয়া হেয়ার। এগুলির অন্য কাজ আছে, এগুলি স্টেডিয়া হেয়ারের পার্থক্য থেকে আমরা যন্ত্র থেকে স্টাফের দূরত্ব বের করতে পারি। এইটা যত সেন্টিমিটার পার্থক্য হবে স্টেডিয়া হেয়ারের পাঠের পার্থক্য হবে, যন্ত্র থেকে স্টাফের দূরত্ব তত মিটার হবে। সুতরাং এটা হচ্ছে দূরত্ব বের করার জন্য, আর মাঝখানের ক্রস হেয়ার হচ্ছে উচ্চতার জন্য, অর্থাৎ আর এল বের করার জন্য। তাহলে ক্রস হেয়ারের ছেদবিন্দু বি সি এক্স, এটাই হচ্ছে কলিমেশন রেখা। এরপর আসে দূরবীনের অক্ষ, আমাদের দ্বিতীয় রেখা হচ্ছে দূরবীনের অক্ষ, অর্থাৎ এ সি, অভিনেত্র কাচের আলোক কেন্দ্র এবং অভিলক্ষ কাচের আলোক কেন্দ্র পর্যন্ত কাল্পনিক রেখা, এই হচ্ছে এ সি। এর দৈর্ঘ্য এতটুকুই। এরপর আসো উলম্ব অক্ষ। উলম্ব অক্ষ যন্ত্র, লেভেল যন্ত্র যেই বিন্দুকে কেন্দ্র করে হরিজেন্টালি ঘুরে সেই বিন্দু এবং পৃথিবীর কেন্দ্র বরাবর কাল্পনিক রেখাই হচ্ছে উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস। আর বাবল অক্ষ, বাবল স্পিরিট লেভেলের স্পর্শ, স্পিরিট লেভেলের যে বুদবুদ আছে সেই বুদবুদের সাথে যদি একটা স্পর্শক টানি, এই সরল রেখা, কাল্পনিক সরল রেখা, সেটা কলিমেশন রেখার সমান্তরাল হয়, সেই রেখাটাই হচ্ছে বাবল অক্ষ।
এখানে আমরা কিভাবে স্টাপ পার্ট নেওয়া হয়, স্টাপ পার্ট এই ক্রস হেয়ারের বড় দাগটা থেকে স্টাপ পার্ট নেওয়া হয়, অর্থাৎ এখানে হচ্ছে 1/4, মানে এটা বুঝতে হবে যে এটা 140 মিলিমিটার। অ্যাডজাস্টমেন্ট অফ লেভেল, লেভেলের সমন্বয়, লেভেলের দুই ধরনের সমন্বয়, একটা হচ্ছে প্রথমত অস্থায়ী সমন্বয় এবং স্থায়ী সমন্বয়। অস্থায়ী সমন্বয় যন্ত্র তেপায় আটকানো এবং তেপায়া সমন্বয় লেভেল যন্ত্র সমতলকরণ, ফোকাসিং এবং লেভেলিং। ফোকাসিং দুই ধরনের, অভিনেত্র ফোকাসিং, অভিলক্ষ্যের ফোকাসিং। স্থায়ী সমন্বয় হচ্ছে মৌলিক রেখাগুলির পারস্পরিক সম্পর্ক। আমাদের যেখানে ফান্ডামেন্টাল রেখাগুলি আছে, মৌলিক রেখা, তিনটা মৌলিক রেখা, একটা হচ্ছে উলম্ব অক্ষ, বাবল অক্ষ এবং কলিমেশন অক্ষ, এগুলি আমরা আগে বর্ণনা দিয়েছি। এদের পারস্পরিক কিছু সম্পর্ক আছে, যেমন কলিমেশন রেখা এবং দূরবীনের অক্ষ একই রেখায় অবস্থান করবে। কলিমেশন রেখা অনুভূমিক অক্ষ বা বাবল অক্ষের সমান্তরাল হবে, বাবল অক্ষ এবং উলম্ব অক্ষ পরস্পর লম্ব হবে। এই সম্পর্কগুলো যদি ঠিক না থাকে তাহলে আমরা অস্থায়ী সমন্বয় করতে পারবো না। যন্ত্রের কলিমেশন রেখা সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমাদের একটি পরীক্ষা আছে। এই পরীক্ষা হচ্ছে দুই খুঁটি পরীক্ষা। দুই খুঁটি পরীক্ষা করার জন্য পদ্ধতি হচ্ছে, যন্ত্রকে প্রথমে একটি নির্দিষ্ট দূরত্বের মাঝখানে রাখতে হবে, যখন যন্ত্র থেকে একই দূরত্বে দুইটি স্টাফ একই রেখায় স্থাপন করতে হবে, যেন এদের ভ্রান্তি চেক করা যায়। এই এবং ভ্রান্তি নিরীক্ষার জন্য যন্ত্রকে পুনরায় স্টাফ থেকে দূরে, অর্থাৎ দুই স্টাফের মাঝখানে বা বাহিরে স্থাপন করে স্টাফ পার্ট দিয়ে আমরা চেক করে দেখব যে এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রথমে দেখি যে এ বি 100 মিটার দূরত্বে দুইটি স্টাফ বিন্দু, এদের ঠিক মাঝখানে একই সরল রেখায় সি বিন্দুতে লেভেল যন্ত্র স্থাপন করেছি। সি বিন্দু থেকে যন্ত্র সিতে থাকা অবস্থায় এ বিন্দুর স্টাফ পার্ট পাওয়া গেল 1.55। যন্ত্রটা সঠিক আছে কিনা আমরা জানি না, ধরে নেই যন্ত্র সঠিক নাই, সুতরাং এর পাঠের ভিতরে একটি এরর আছে। যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এ বিন্দুটা একটু উঁচু, বি বিন্দুটা একটু নিচু, সেই জন্য এ বিন্দুর স্টাফ পার্ট কিছুটা কম এবং বি বিন্দু যেহেতু নিচু এর জন্য এর স্টাফ পার্ট কিছুটা বেশি। তাহলে এই পাঠের ভিতরে একটা এরর আছে, এই পাঠের ভিতরে একটা এরর আছে, কিন্তু যন্ত্র থেকে যেহেতু স্টাফ একই দূরত্বে অবস্থিত সেই জন্য এদের এররের পরিমাণ একই হবে। আমরা জানি যে ভ্রান্তি দূরত্বের সমানুপাতিক, দূরত্ব যত বেশি হবে ভ্রান্তি তত বেশি হবে। এখানে একই দূরত্ব হওয়ার কারণে ভ্রান্তি একই, সুতরাং যন্ত্র সিতে থাকা অবস্থায় এ বি এর প্রকৃত উচ্চতার পার্থক্য হচ্ছে 0.7, অর্থাৎ যন্ত্র ভ্রান্তি থাকলেও এদের উচ্চতার পার্থক্যটা সঠিক। এখন কলিমেশন ভ্রান্তি বের করার জন্য আমরা এমন জায়গায় যন্ত্রটাকে আবার ব্যবহার স্থাপন করব যেন যন্ত্র থেকে স্টাফ দুইটির দূরত্ব একই না থাকে, তাহলে আমরা ভ্রান্তিটা বের করতে পারব। সেই জন্য এ বি এর একই রেখায় ডি বিন্দুতে 20 মিটার দূরে ডি বিন্দুতে স্থাপন করে আমরা স্টাফ পার্ট পেলাম এগুলি। এখন এই দুটি স্টাফ পার্ট দেখা যাচ্ছে, এখানে ভ্রান্তি E1, এখানে ভ্রান্তি E2, অর্থাৎ এরর পরিমাণ ভিন্ন ভিন্ন। তাহলে আমরা দেখি যন্ত্র যখন ডিতে আছে এদের উচ্চতার পার্থক্য পাচ্ছি 1.10, কিন্তু এ ও বি এর উচ্চতার প্রকৃত পার্থক্য আমরা আগে দেখেছি 0.7। যেহেতু এই দুটা একই না, কারণ আমরা এ ও বি যেহেতু একই বিন্দুতে স্টাফ বসানো আছে, আমরা যতগুলি যন্ত্র ব্যবহার করি না কেন, যে যন্ত্র যদি কলিমেশন রেখা সঠিক থাকে এদের উচ্চতার পার্থক্য একই হবে, স্টাফ পার্ট ভিন্ন হতে পারে কিন্তু উচ্চতার পার্থক্য একই হবে যদি কলিমেশন রেখা ঠিক থাকে। এখানে যেহেতু কলিমেশন রেখা ঠিক নাই সেহেতু উচ্চতার পার্থক্য ভিন্ন ভিন্ন এসেছে। এখন আমরা দেখি যে কলিমেশন রেখাটা কি ধরনের ভ্রান্তি আছে, এটা কি ঊর্ধ্বমুখী ভ্রান্তি না নিম্নমুখী ভ্রান্তি। যন্ত্রের কাছে যেহেতু এ বিন্দু, আমরা ধরে নেই এ বিন্দুর স্টাফ পার্টটা সঠিক 2.05।
এ বিন্দুর স্টপ পার্ট যদি 2.05 হয়, এ বিন্দু থেকে বি বিন্দু যেহেতু 0.7 মিটার নিচু, তাহলে বি বিন্দুর স্টপ পার্ট হওয়া উচিত 2.75। কিন্তু এই যন্ত্র দিয়ে আমরা সেই স্টপ পার্টটা পেয়েছি 3.15, অর্থাৎ যেটা পাওয়া উচিত ছিল তার থেকে বেশি, অর্থাৎ কোলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। তাহলে সংশোধন করতে হবে, যন্ত্র যদি ভুল থাকে সেই যন্ত্র তো ফেলে দিলে হবে না, সেই যন্ত্র দিয়ে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু ওর কোলিমেশন রেখাটা কি পরিমাণ ভ্রান্তি আছে সেটা নোট করে রেখে দিতে হবে কাজের শুরুতে। তো দেখি আমরা ভ্রান্তি কি পরিমাণ। 100 মিটার দূরত্বের জন্য ভ্রান্তি, অর্থাৎ যেটা হওয়া পার্ট হওয়া উচিত ছিল এবং যেই পার্টটা হয়েছে তাদের বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 0.4 মিটার, অর্থাৎ 100 মিটার দূরত্বের জন্য ভ্রান্তি হচ্ছে 0.4 মিটার, অর্থাৎ কোলিমেশন রেখার ভ্রান্তির ঢাল হচ্ছে 0.04%, অর্থাৎ এই এটা এত ডিগ্রি 0.2291 ডিগ্রি কোণে আনত ঊর্ধ্বমুখী অবস্থায় আছে, অর্থাৎ এইটা দিয়ে যত পার্ট নিব আমাদের সবগুলি এই ঢালে ভ্রান্তি আসবে। এই যন্ত্র দিয়ে কাজ করতে সময় আমাদের সাবধানতা অবশ্যই থাকতে হবে, প্রত্যেকবার স্টাফ পার্ট নিলে দূরত্বটাও নিতে হবে, কারণ ওই দূরত্বের পরিমাণ আমাদের সংশোধনী বিয়োগ করতে হবে এখানে। তাহলে এর সংশোধনী হবে 2.05 মাইনাস এই ঢাল ইন্টু যন্ত্র থেকে স্টাফ দূরত্ব 1.97। অনুরূপভাবে বি এর প্রাপ্ত স্টাফ পার্ট, অর্থাৎ ভুল স্টাফ পার্ট যেটা আমরা পেয়েছি 3.15 মাইনাস ঢাল ইন্টু 120, অর্থাৎ ডি থেকে বি এর দূরত্ব 120। তাহলে এই দুইটা এখন নিরীক্ষা চেক করে দেখব যে এদের উচ্চতার পার্থক্য প্রকৃত উচ্চতার পার্থক্যের সমান। আবার যন্ত্র যদি সিতে থাকে তখনও একই, যেহেতু এই যন্ত্রের ঢাল 0.4/100, এটা হচ্ছে যন্ত্রের ঢাল, আর যেহেতু যন্ত্র থেকে স্টাফের দূরত্ব একই সেহেতু ভ্রান্তির পরিমাণ 0.2। তাহলে যন্ত্র এতে থাকা অবস্থায় সংশোধিত স্টাফ পার্ট হবে 1.53, বি এর সংশোধিত স্টাফ পার্ট হবে 2.23। তাহলে চেক সঠিক। এই হচ্ছে আমাদের ভ্রান্তির পরীক্ষা। তবে এখানে আরো একটা পরীক্ষার আরো একটা ধরন আছে, তোমরা সেটা হোমওয়ার্ক হিসাবে করবে। যন্ত্রের অবস্থান দুই ভাবে হতে পারে, দ্বিতীয় সেটিং এ যন্ত্রের অবস্থান ডি বিন্দু অর্থাৎ এ বি এর মাঝে আরেকটা বিন্দুতে হতে পারে, এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করে তোমাদের শিক্ষককে পরবর্তীতে জমা দিবে। আজকে যে আমরা ক্লাস করলাম এর কি মূল্যায়ন হতে পারে? এখন তোমরা মূল্যায়ন জিনিসটা কি, তোমরা নিজে নিজেকে প্রশ্ন করতে পারো, তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করতে পারো যে লেভেল ও লেভেলিং সম্পর্কে বিভিন্ন জিনিসের উদাহরণ তুমি এখন দিতে পারবা, লেভেল যন্ত্রের বিভিন্ন মৌলিক রেখার সম্পর্ক নিয়ে এখন আলোচনা করতে পারবা, কোলিমেশন রেখার ভ্রান্তি ও সমস্যার সমাধান করতে পারবা। এখন কিছু বাড়ির কাজ, অনুভূমিক রেখা ও সমতল রেখা, সমতল রেখা ও সমতল, MSL এবং এর সাপেক্ষে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর উচ্চতা সহ চিত্র। প্রথমে যে আমি একটা চিত্র দেখেছি এই চিত্রটা তোমরা নিজে আঁকবা। অটোমেটিক লেভেল একে এর বিভিন্ন অংশগুলির নাম এবং কাজ, আর কোলিমেশন যন্ত্রের ভ্রান্তির যে অঙ্কটা আমি এখন করেছি সে অঙ্কটা তোমরা বই থেকে দেখে আরো দুইটা প্রবলেম সলভ করে শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাস কেমন লাগলো কমেন্ট করবে, পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যাশা অবশ্যই জানাবে, অর্থাৎ তোমরা আর কি চাও। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dte/ভিজিট করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ফর বেটার লাইফ স্টে হোম সেফ হোম। থ্যাংক ইউ।